আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো জাপানিজ স্টাইলে শ্রিম্প ফ্রাই। শ্রিম্প ফ্রাই তৈরি করতে আমাদের যা যা লাগবে, শ্রিম্প আমরা এই সাইজের শ্রিম্প নিয়েছি, এর থেকে বড় হলো সমস্যা নেই, একটা ফেটানো ডিম, ব্রেড ক্রাম বা পাঙ্ক, পরিমাণ মতো আটা, এগুলি দিয়েই আমরা আমাদের শ্রিম্প ফ্রাই তৈরি করব। প্রথমে আমরা এই শ্রিম্পটাকে কাটার কিছু প্রসেস আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমরা শ্রিম্পের এতটুকু রেখে আর বাকি খোসাটুকু ফেলে দিয়েছি, এখন আমরা শ্রিম্পটাকে কাটবো। প্রথমে পিঠের দিক থেকে কাটবো, পিঠের দিকে কেটে যদি ময়লা থাকে তাহলে আমরা ময়লাটা ফেলবো, না থাকলে ওকে। তারপরে পেটের দিকে এভাবে দিব, এভাবে কেটে নিলে শিমটা ভাজি করার সময় বেঁকিয়ে যাবে না, সোজা থাকবে। এভাবে করে আমরা সবগুলো শিম কেটে নিব। এখন আমরা শিমটাকে একটু পানি দিয়ে ধুয়ে নিব। আমরা শিমটাকে পানিতে ধুয়ে নিয়েছি, এখন পানিটাকে কুকিং পেপার দিয়ে ভালো করে শুকাব। পানিটা শুকানো হয়ে গেছে, এখন আমরা তুলে রাখবো। এখন আমরা শিমটাতে প্রথমে একটু আটা লাগাবো, তারপরে ডিমের মধ্যে চুবাবো, তারপরে ব্রেড ক্রামে মাখিয়ে নিব। এভাবে আমরা সবগুলো জিনিস বানিয়ে নিব। প্রথমে আটা মাখিয়ে নিচ্ছি, তারপরে ডিমের মধ্যে চুবাবো, ব্রেড ক্রাম মাখিয়ে নেব। এভাবে আমরা সবগুলো বানিয়ে নিব। আমার সবগুলো শ্রিম্প হয়ে গিয়েছে, এখন আমি ডুবো তেলে ভাজি করব। একটা কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা এখন গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেলে শিমগুলো ভাজি করব। আমাদের তেলটা যথেষ্ট পরিমাণে গরম হয়ে গিয়েছে, এখন আমি শিম দিব। শিমগুলো প্রায় ভাজি হয়ে গিয়েছে, এখন আমরা শিমগুলো তুলে ফেলবো। হয়ে গেল আমাদের শিম ফ্রাই। আমরা শিম ফ্রাইয়ের সাথে সুইট চিলি সস এবং মায়োনিজ নিয়েছি, আপনারা ইচ্ছা করলে অন্যান্য সসও নিতে পারেন। এই শিম ফ্রাই রোজার ইফতার হিসেবেও তৈরি করতে পারেন, অথবা পোলাওর সাথে বা বিকালের নাস্তাতেও খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।